হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করছি, খাজা বানিয়ে দেখাচ্ছি। কি করে খাজাটা বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। তার আগে বলে দিই আমি কি কি উপকরণ নিচ্ছি। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, এখানে 200 গ্রাম ময়দা আছে, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, নুন নিয়েছি, আর এখানে ঘি আছে, আর আমি এখানে চিনির শিরাটা বানিয়ে রেখেছি, সামান্য একটু রেড কালার দিয়েছি, আর তেল আছে। এবার আমি শুরু করছি, এই ময়দাটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে এই 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিচ্ছি। আর রিফাইন তেলও দিচ্ছি এর মধ্যে। আমি ভালো করে শুকনো ময়দাকে ভালো করে ঘিয়ের সঙ্গে আর তেলের সঙ্গে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আমি আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে এর মধ্যে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব অনেকগুলো। আমি এইভাবে লেচি কেটে গোল করে নিয়েছি। আমি এবার খুব পাতলা করে বেলে নেব। আমি 4টি রুটি পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এক একটা এর মধ্যে ঘি ব্রাশ করে নেবো, তার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। ঘি দিয়ে ব্রাশ করছি। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। এর উপরে আরেকটা রুটি দিচ্ছি, 4টে মোট রুটি দেবো এর উপরে। আবার ঘি দিয়ে নিচ্ছি, আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এর উপরে দিয়ে দিচ্ছি, আবার ঘি ব্রাশ করে নিই। আমি রুটিতে আমার ঘি মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি গড়ে নেব। এইভাবে আস্তে আস্তে বেলে গুড়ে নেব, চেপে চেপে করতে হবে যাতে না ছিঁড়ে যায়। এবারে পাঁচগুলো কেটে ফেলে দেব, ছোট ছোট টুকরো করে নেব। এবার আমি হাত দিয়ে এভাবে দেবে নেব, একটা একটা বেলে নেব, লম্বা লম্বা করে বেলে নেব।
আরেকটা বেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার খাজাগুলো এরকম হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।